आ कोई तू ओ बेटा फोन दरसस कर तू एना आइसस भाई आपन मतलब किस बात पे फोन दरते बेटा तू एतो कोन लगाई तू हम एक जने बॉय रेक्सी जानस ता तीन चार बार हमारे फोन दिसे बेटा भाई मिस्टी खान केर मिस्टी आगे खान ना खाए देन मिस्टी तो केर खान ता पर कोई कसो केर मिस्टी ती एंगेजमेंट है एंगेजमेंट केर ने मार मुखे को तो पाओ ना भाई शोमा पर एंगेजमेंट है भाई हम शोमा पर গতকাল কে এঙ্গেজমেন্ট হয়ে গেছে ভাই রাস্তা দিয়ে যাইতেছিলাম খালাম ভাই বলল নাও মিষ্টি নিয়ে খাও তাহলে আপনার লাগে নিয়ে এলাম এঙ্গেজমেন্ট হয়ে গেছে হ্যাঁ ভাই এত করে বুঝলাম বুঝলো না একটা ভুল বোঝা বুঝি নাইলে হইছে কইলাম বাদ দাও বুঝলো না ভালো হইছে তো এত করে বুঝলাম জিনিসটা ঝুলা ছিল এমন নাই ঝুলা নাই ঠিক আছে না আমার লগেও তো এনগেজমেন্ট হয়েছিল ভালো হয়েছে আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন আমি এখন ছাড়া গরু জেনে সেনে ঘাস খাই হলাম যা সর যা যাবেন আমি বড় ভাই বইয়ারি স্যার হ্যালো আমার কত হয়েছে আজকে না অন্যদিন যাবো যা তাহলে একটা মিষ্টি খান যা সর আরেকটা সরে এটাও খাইতেন বলেন হ্যাঁ তোমার নাকি এনগেজমেন্ট হয়ে গেছে হ্যাঁ তো না মিষ্টি পাঠাইছে খালাম নাকি মিষ্টি খেলাম মিষ্টিটা ভালো না এটা কল থেকে ফোন দিছে শুনেন আমার হাতে এখন একটা রিং আছে আমার এনগেজমেন্ট হয়ে গেছে সো আমি আপনার সাথে কথা বলতে পারবো না আরে হাতে আংটি থাকলে কথা কয় যেমন এটা কোনো কথা হলো নাকি আমার বাপের হাতেও তো পাঁচটা আংটি আছে তাই বলে সে কারোর সাথে কথা কও না দেখেন আপনি কি তোমাকে ডিস্টার্ব করতেছেন আপনার সাথে আমি কথা বলতে চাই না ওকে ডিস্টার্ব করলাম না কোনো ব্যাপার না বিয়া করো ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো বাচ্চা কাচ্চা হোক কাছে আসুক মা বলে আদর করে বাসায় পাঠাই দিই এই তো কোনো অসুবিধা নাই কিন্তু আমার সাথেও তো এনগেজমেন্ট আছে আমার সাথে বিয়ে হলো না এত দিনের সম্পর্ক তুমি জিনিসটা নিয়ে ভাবো তুমি চিন্তা করো ঠান্ডা মাথায় চিন্তা করো আমারে জানাও আমি চিন্তা ভাবনা করে সবকিছু করতেছি বলেন মানে এখনো কি আপনি করে বলতে হবে কতদিন পর আমাদের বিয়ে কেন তুমি করে বলা যায় না হুম বলো হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ হইছে কি আসলে আম্মা বলতেছিল তোমাকে একটু আমাদের বাসায় নিয়ে আসতে আম্মা অসুস্থ তো অবশ্য আমি অবশ্য বলছিলাম যে না কি দরকার কয়েকদিন পরে তো এমনিতে আসতেছে তখন তো সব সময় এনে থাকবে কিন্তু আম্মা অসুস্থ এই জন্য তুমি একটু আসবে নাকি আচ্ছা ঠিক আছে আমি একটু মারে জিজ্ঞেস করি আম্মার সাথে কথা বলতে হবে আমি কি ঝামেলা ফেলে দিলাম নাকি না না কিসের ঝামেলা আমি জাস্ট একটু মাকে জিজ্ঞেস করে জানাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমার ফোনের জন্য ওয়েট করছি ঠিক আছে ওকে সোমা তুই এখানে বসে কি করতেছস আমাকে একটু কাজে কর্মে হেল্প করবি না আমি কি বয়সে সব কিছু করতে পারি বল করব না সৈকত ফোন করছিল কি বলছে বলছে যে ওর মা অসুস্থ আমারে দেখতে চায় তুই কি বললি আমি বললাম যে তোমারে জিজ্ঞেস করে আমি জানাইতেছি আমাকে জিজ্ঞেস করার কিছু নাই তুই এখনই ফোন করে বলে দে তুই যাবি বল না আহা করতেছি তো আমার সামনে কর করতেছি শুন তোর ভাইয়ের ব্যাপারে কিন্তু বলবি না সে বেকার বলবি সে একটা ভালো কোম্পানিতে চাকরি করে আচ্ছা আর শোন তোর আগের এনগেজমেন্টের কথা কিন্তু কিছু বলবি না মা তোমার কি মনে হয় আমার মাথায় বুদ্ধি শুদ্ধি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোর দোয়া কুনুত মনে আছে তো কেন আমি কি মিলারে যেতেছি নাকি
হ্যাঁ, এইসব কথা অনেক সময় জিজ্ঞেস করে। মা তুমি যাও তো। আচ্ছা ঠিক আছে, তুই মনে করি কিন্তু পায়ে ধরে সালামটা করিস। হ্যাঁ যাও যাও, যাইতেছ। আরে এই এই ড্রেসটা কিন্তু চেঞ্জ করে যাস, একটা ভালো ড্রেস পরে যাবি। তুমি যাবা? দেখো জিনিসটা খুব সুন্দর না? সরি, আসলে হয়েছে কি তোমার খুব দেখতে ইচ্ছা করতেছিল তো তাই মিথ্যা বলছি। তুমি কি সবসময় মিথ্যা কথা বলো? সবসময় বলি না, মাঝে মাঝে। আচ্ছা, আমাকে দেখতে ইচ্ছা করতেছে খুবই ভালো কথা, আমার বাসায় গেলেই তো হতো, দেখা হইতো, তাই না? আসলে হয়েছে কি সবসময় বাসায় গিয়ে দেখা করতে একটু চাইছিলাম যে বাইরে কোথাও, তুমি রাগ করছো? অবশ্যই রাগ। যায় না না যায় সেটা আমি বুঝবো, তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে কেন? দেখো আমি অত কিছু বুঝতে চাই না, তোমার সাথে আমি দেখা করুম, তুমি আমার সাথে দেখা করবা, বাস শেষ, আর কিছু বুঝি না। আমি তোমার সাথে দেখা করতে পারবো না, তুমি কি আমাকে থ্রেট করতেছো? তুমি যদি মনে করো যে থ্রেট করতেছি, থ্রেট হ্যাঁ থ্রেটই করতেছি। কি করবা? হ্যাঁ কি করবা? আমি অনেক কিছু করতে পারি, আমি ওই পোলারে দইরা আর আত্মা ভাঙিয়ে দিতে পারি, আমি ওরে কইতে পারি যে আমার সাথে তোমার 3 বছরের সম্পর্ক ছিল এবং আমার সাথে তোমার এনগেজমেন্ট হয়েছিল এবং তোমরা সেটা ভাঙা দিছো, আমার কোনো দোষ ছিল না, এটা আমি কইতে পারি। যা খুশি তাই করো, তোমার যা খুশি করো, তুমি গিয়ে সব বলে দাও। মা, সোহাগ ফোন করেছিল। কেন? ও বলতেছে যে ও আমার হবু জামাই যার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে সৈকতকে সবকিছু বলে দিবে, ওর সাথে আমার কতদিনের প্রেম, ওর আর আমার এঙ্গেজমেন্ট হয়েছিল, বিয়ে হওয়ার কথা ছিল ভেঙে গেছে,
সব কথা সৈকতকে বলে দিবে। তাই নাকি? হ্যাঁ মা, আমাকে তো সোহাগ রাস্তায় দেখলেও ডিস্টার্ব করে। ডিস্টার্বও করে? হ্যাঁ। কে ডিস্টার্ব করে তোরে? হ্যাঁ আচ্ছা, তোর সব জানার দরকার নেই। না না, জানার দরকার আছে না কি? তোরে সোহাগ ডিস্টার্ব করে? কত বড় সাহস আমার বোনে ডিস্টার্ব করে! ওই ও জানে না আমি কে, পুরো মহল্লা আমার চড়ায় খাই, পুরো মহল্লা আমার ডরে থর থরায় কাঁপে, আর ওই করে আমার বোনে ডিস্টার্ব। শোন বাবা, এই নিয়ে আর ঝামেলা করিস না। এর আগেও এনগেজমেন্ট হয়ে বিয়েটা ভাঙছে, এবারও যদি ভাঙে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে বাবা। সোহাগ আমি থাপড়া আর দাঁত ফলাই দিব। এত এক্সাইটেড হবা না। কি এক্সাইটেড হবো না, তুই কি কইতে যেতেছস? তুই এসব নিয়ে মাথা ঘামাস না তো, তুই ভেতরে যা, আমরা দেখতেছি। তোমাদেরটা তোমরা জাগ্রত করো, আমারটা আমি দেখতেছি। কি শুরু করছো এগুলো তুমি? হ্যাঁ তুমি কি করতেছো তুমি জানো না? হ্যাঁ কি তুমি নিজের এত শেড মনে করো গেলে আমি? হ্যাঁ রংবাজ হয়ে গেছো গা তুমি? না ভাইয়া। না ভাইয়া, আমরা কি মহল্লায় মান সম্মানে বাস করি না মিয়া? ওই মিয়া, আমার বোনের লাগে তোমার এঙ্গেজমেন্ট কি ছিল মিয়া লেগা? আমরা কি তোমার কাছে বোন বিয়া দিছি? হ্যাঁ তোমার বাপে মিয়া 3 লাখ টাকা যৌতুক চায়? যৌতুকের টাকা কি আকাশতে পারে মিয়া? মাইয়া কি বানের জলে ভাইসে আইসে যে তোমার যৌতুকটা বিয়া দেওয়া লাগবে? আমি এইখানে এই জায়গায় খারা, এই জায়গায় খারা করিয়া তোমার আমি তোমার বাবার কাছে বিচার দিতে পারি মিয়া? বেদব মিয়া, আল্লাহর মহল্লার বড় ভাইগুলো কেমনে ব্যবহার করতে জানো না? কি কর বাবা, আপনার ছেলে তো আপনার মতো হয়েছে। সেটাই তো স্বাভাবিক, আমার ছেলে তো আমার মতনই হবে। হ্যাঁ সেটাই স্বাভাবিক, কিন্তু আপনার ছেলে যেগুলো করতেছে ওইগুলোই সব স্বাভাবিক। কি করছে বাবা? কেন কি করছে আপনি জানেন না? না তো। আপনার ছেলে আমার বোনকে ডিস্টার্ব করতেছে। সে কি কি বাজে কথা, কিছুদিন আগে না ওদের এঙ্গেজমেন্ট হলো? হ্যাঁ কিছুদিন আগে এঙ্গেজমেন্ট হলো, কিন্তু এঙ্গেজমেন্ট যে ভেঙে গেল সেটা আপনার মনে নেই? হ্যাঁ তা তো ভাঙলো, কিন্তু তাই বলে ডিস্টার্ব করবে কেন? আচ্ছা কিভাবে ডিস্টার্ব করছে? আমার বোনের একটা এঙ্গেজমেন্ট হয়েছে, আপনার ছেলে আমার বোনকে থ্রেট করে বলতেছে, তার সাথে নাকি 7-8 বছরের সম্পর্ক ছিল, তারপর এঙ্গেজমেন্ট হয়েছে, তারপর বিয়ে হয় নাই, এবং এই কথা সে ছেলেকে বলে দিবে। এখন আপনি বলেন যদি এই কথা ওই ছেলেকে বলে আপনার ছেলে, তাহলে কি আমার বোনের বিয়েটা হবে? হ্যাঁ তা তো বটেই, কিন্তু যা বলেছে ঘটনাটা তো সত্যি। তোমাদের কি উচিত না যে বিয়ের আগে তোমার বোনের শ্বশুরবাড়ি কি সত্যি ঘটনা জানানো উচিত? তা না হলে তোমরা একটা ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারো, তোমার বোনের সংসার ভেঙে যেতে পারে, তোমরা বিপদে পড়তে পারো। আপনার সে ভাবনা ভাবতে হবে না, আমার বোনের সংসার ভাঙুক আমাদের বিপদ হোক সেটা নিয়ে আপনার মাথা ব্যথা করার দরকার নেই। আপনি যেটা করবেন আপনার ছেলেকে আপনি বলেন যেন আমার বোনকে ডিস্টার্ব না করে। শোনো বাবা, তোমরা সব আজকালকার দিনের ছেলে পেলে তোমরা কি আমাদের কথা শোনো? আমার ছেলেকে আমার কথা শুনবে? কেন শুনবে না, আপনি মুরব্বী না আর সে আপনার ছেলে না, ছেলে কথা শুনবে না বাবা? আমি তো তোমারও মুরব্বী, তুমি কি আমার কথা শুনবে? আমার কি ঠেকা পড়ছে নাকি আমি আপনার কথা শুনবো? তাহলে আমার ছেলে কি ঠেকা পড়েছে আমার কথা শোনার জন্য? সেও তো আজকালকার দিনের ছেলে। ঠিক আছে, এত তো সত্য আমি তাকে বুঝিয়ে বলবো, কেমন? জি ধন্যবাদ। বাবর তুমি কি এখন আগের মতো নেশা টেশা করো? এসো ভাত খেতে এসো। আমি খাবো না, তুমি খাও। আচ্ছা এই কথাটা একটু পরিচ্ছন্ন বাংলায় বলা যায় না? মনে হলো তুমি আমার নতুন ভাষা শুনলে। ভাত খেতে কি আবার পরিচ্ছন্ন ভাষা লাগে নাকি? হাত পরিষ্কার থাকলে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো, তোমার সাথে আমার একটা জরুরি ব্যাপারে আলোচনা আছে। কি জরুরি আলোচনা? আচ্ছা বসো না তুমি এখানে, বলো। তুমি নাকি এখনো ডিস্টার্ব করে যাচ্ছ? কারে? ওই মেয়েটাকে যার সাথে তোমার এনগেজমেন্ট হয়েছিল, আবার ভেঙেও গেল। আমি ওই মায়েরই বিয়ে করব। তুমি তো
ভীষণ বেয়াদব এবং নির্লজ্জ বটে, খামাখাই ঝামেলা করছো কেন? ঝামেলা আমি করলাম কই? ঝামেলা করলেন তো আপনি। আপনি যৌতুক চাইলেন, টাকা চাইলেন, আপনার এত টাকার কি দরকার? তাই তো বিয়েটা ভেঙে গেল। আবার কেউ আমি ঝামেলা করতেছি? দেখো, তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বলে কিছু নেই। এই ভবিষ্যৎ পরিকল্পনা ছিল বলেই তো আমি বাড়িটা করতে পেরেছি, তোমরা এখানে বসবাস করেছো, নাহলে তো রাস্তায় থাকতে হতো। আর বাংলাদেশের যে অবস্থা, যে কোনো সময়ে ভূমিকম্পে বাড়িটা হুড়মুড় করে ভেঙে যেতে পারে। আর তুমি আল্লাহর রহমতে বেঁচে গেলে, ব্যাংকে টাকা থাকলে তুমি তো একটা বাড়ি করতে পারবে। দেখেছো আমার ভবিষ্যৎ পরিকল্পনা? দেখেন আব্বা, আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করছেন, বাড়ি করছেন, টাকা করছেন, সব কিছু করছেন, আমরা ভালো জায়গায় থাকতেছি এত বড় বাড়ির মধ্যে। আমরা 14 গোষ্ঠী এনে থাকতে পারবো, আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার কাছে। আমি ওই মায়েরই বিয়ে করুন, ওটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আর কোনো পরিকল্পনা নেই। তার মানে তুমি লোকসানে খাতেই থাকতে চাও? আপনি যে লাভ করছেন, এই লাভ দিয়ে আমরা সবাই ভালো থাকতে পারবো। আমি লোকসানের খাতায় থাকতে চাই, আমার লাভ দরকার নেই। যা করছেন আপনি করছেন, আমি খামাখা। আমাদের বিয়ের পরেও তুমি চলে গেলে আমাকে বলে যেতে হবে না, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো। আচ্ছা, তুমি যে পোলার সাথে এনগেজমেন্ট করছো, ওই যে তুমি কি ওর সম্পর্কে কিছু জানো? জানি, কিচ্ছু জানো না তুমি, কিচ্ছু জানো না। ওই পোলা যে কত বড় খারাপ, ও যে 3টা বিয়ে করছে তুমি জানো না? 2টা তো পালায় গেছে, আর একটা আছে। ওর মতো খারাপ আর হয় না, তুমি জানো না? এটা মিথ্যা না? এটা মিথ্যা, কিন্তু ওই পোলা আসলেই খারাপ। ওর বংশ, বুনিয়াদ, 14 গোষ্ঠী, আত্মীয় স্বজন সব খারাপ, আমি খবর নিছি তো। ওর চুলগুলো কেমন খারাপ খারাপ, দাও না, পায়ের সমস্যা তুমি খেয়াল করো নাই? আমার খারাপই পছন্দ। তাহলে আমি কি? তাহলে আমি তো ওর চাইতেও খারাপ, তুমি আমারই বিয়ে করো। তোমাকে বিয়ে করা যাবে না। এটা তোমার মুখের কথা না, এটা মনে। দেখো, তুমি এই ভুলটা করো না, তাহলে তুমি সারা জীবন কান্দবা। কাঁদলে কাঁদলাম, তুমি কাঁদলে আমি কষ্ট পাই, তুমি বুঝো না। ও, তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না, প্লিজ। তো সময় আছে, আমরা ভাইবো কিন্তু। আপনি তো বিয়ে করতেছেন। জি, আপনি বিয়ে করতেছেন না, সোমারে তো আপনি বিয়ে করতেছেন। জি, আপনি সোমারে চেনেন? জি, সোমার সম্পর্কে কিছু জানেন? জি, জানেন না, আমার তো জানালাম। সময় হইলো গিয়া এই পৃথিবীর, এই দেশের সবচাইতে, সব মায়ের মধ্যে সবচাইতে, সবচাইতে, সব চাইতে ভালো মেয়ে। যান যান, বিয়ে করবেন না, যান, করেন যান। আরে যান না, উঠান না, যান না, যান না, যান, দোয়া করে শুকিয়েবেন, যান। আর এর শুভ কাজে দেরি করতে হয় না, যান না। বাসা থেকে বাইরে হওয়ার সময় একটা ছেলে আমার পাশে ডাইকে নিয়ে গেল, ডাইকে নিয়ে বলল যে আপনি সোমাকে বিয়ে করছেন। তারপর এই তোমার সম্পর্কে বলল। কি বলল? এই বলল আর কি। কি সেটা? না মানে তুমি ভালো, তোমাকে বিয়ে করলে আমি সুখী হব, এইসব বিষয় আর কি। আর কিছু? আর তেমন কিছু না, মানে বলল যে ভালো, তোমার প্রশংসা করলো আর কি। ছেলেটা দেখতে কেমন? ছেলেটা দেখতে লম্বা চূড়া, কালো মতো, মাথায় একটু চুল কম। তো ছেলেটাকে চিনো নাকি? না মানে এলাকাটা এরকম কতই বড় ভাই আছে, রাফ অ্যান্ড টাফ লম্বা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, সাবজেক্টটা বাদ দাও।
একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। 12 তারিখে তো আমাদের বিয়ে ঠিক হয়েছে, তো সময় তো ঘনিয়ে আসছে। হ্যাঁ। আমি চাচ্ছিলাম ওকে নিয়ে একটু শপিং করতে, কারণ ওর পছন্দের জিনিসগুলো নিজে দেখে শুনে কিনলো। আপনি যদি অনুমতি দিতেন তাহলে। ঠিক আছে বাবা, আমার কোনো আপত্তি নাই। আমি নিজেও তো ভেবে রেখেছি তোমার জন্য কিছু কেনাকাটা করব, তো ভালোই হবে ও সাথে গেলে, ও তোমার পছন্দের জিনিসগুলো কেনাকাটা করে দেবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আগেই বুঝছিলাম যে তোমার এটা ভালো মানায়, আমার যে রুচি আছে বুঝছো তো তুমি, তুমি দেখছো না আয়নায় নিজেরা। হ্যাঁ মামা, আপনি নিশ্চয়ই ছোট মামা, আমি কিন্তু ভুল করি না, আমার আইডিয়া কিন্তু ভুল হয় না। আপনি ছোট মামা, আমি আপনার চিনতে পারছি, আমি আপনার অনেক কথা শুনছি আম্মা। আর আমি সোহাগ, আমার কথা বলেন নাই ওনাকে, এই বলো নাই তুমি। আমি সোহাগ, আমি ওর হবু হাজবেন্ড, সামনে আমগো বিয়া, আমগো এনগেজমেন্ট হয়েছিল, আমগো বিয়া। আপনি মামিরে লয়া, মাম তো বাইরে নিয়ে চলে আসবেন, দাওয়াত খাই যাবেন। দেখেন আমি আমি ওর মামা না। মামা না, মামা না, মামা হইলে যাই তুই, আমার তো কোনো কথা নাই। আপনি চলে আসবেন, আপনার ভাবিরে নিয়ে, সবাইরে নিয়ে, বউ বাচ্চা নিয়ে চলে আসবেন, আমরা দাওয়াত খাই যাবেন, পাও খাই যাবেন, কোনো গিফট লাগবো না। সোহাগ জি আম্মা, আসলে ওর সাথে সোমার এনগেজমেন্ট হয়ে গেছে। জি বললাম না, মানে আগামী 12 তারিখে দুজনের বিয়ে। কই দেই? আরে এটা তো আমার এনগেজমেন্টের আংটি, চুরি হয়ে গেছিল, আপনি কই পেলেন? হ্যাঁ আপনি যদি এটা ডিএনএ টেস্ট করে দেখেন যে এটা আমার 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 এনগেজমেন্টের আংটি, আপনি এটা কই পেয়েছেন? আচ্ছা বাদ দেন ডিএনএ ভিএনএ বাদ দেন, এটা এখন কার হাতে? এটা কার হাতে এখন? এটা আমার হাতে, তার মানে এটা আমার হাতে, আমার লগে এনগেজমেন্ট হয়েছে, আমার লগে বিয়ে হইব। ঠিক আছে, আপনি চলে আসবেন, কোনো অসুবিধা নেই, আপনি এসে দাওয়াত খেয়ে যাবেন। ঠিক আছে সোহাগ। জি আম্মা, তোমার সাথে একটু কথা আছে। জি আম্মা বলেন। একটু এদিকে আসো। জি আম্মা। তুমি আবার পরে আসো, হ্যাঁ তোমার সাথে একটু কথা আছে, পরে বলবো। জি আম্মা। জি, এই চলে আসেন আপনি। হ্যাঁ এই সময় আমি গেলাম, আমি আসতেছি আবার। তুমি কিন্তু ক্ষুদ্র একটা ভুল করতেছো, আমি কিন্তু টাকা চাই না, চাইছে আব্বা, আব্বা যৌতুক চাইছে, সেটা আব্বার ভুল। আমারও তুমি ধৈর্য, এইটা তুমি কি করলা?
আমি আবার কি করলাম? আমার একজনের সাথে এনগেজমেন্ট হয়েছে, কদিন পরে তার সাথে আমার বিয়ে হবে। তুমি তাকে গিয়ে বললা তোমার আর আমার প্রেম ছিল, আমার বিয়েটা ভেঙে দিলা। এটা একটা কাজ করলা তুমি? আমারও তো বিয়ে তুমি ভেঙে দিলা। এত সুন্দর একটা আংটি এটা পরাইলা আবার খুলাও নিয়ে গেলা। আমার প্রতিবার বিয়ে ঠিক হবে, তারপর তুমি সেই বিয়ে ভেঙে দিবা? তুমি এইটাই চাইতেছো? শোনা, তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক, তুমি আমার চিনো না। আমি কি তোমার কাছে যৌতুক চাইতে পারি, টাকা চাইতে পারি? কি সমস্যা? আমরা একটা মিউচুয়ালে আসতে পারি, বুঝলে? তুমি আর আমি বিয়ে করে ফেলি, এখানে আব্বা আম্মা কিছু দরকার নাই, আমরা বিয়ে করে পালাই যাই। নেক্সট টাইম তুমি এই ধরনের কোনো কিছু করার সাহস করবে না। সেদিন কি একটা ঘটনা ঘটে গেল না? একটা ছেলে এসে মাকে সালাম করে আমাকে মামা বলে টলে কি একটা বিশ্রী অবস্থা। আচ্ছা, একটা প্রশ্ন করি। জি বলেন। ওই ছেলেটার সাথে তোমার এনগেজমেন্ট হলো কিন্তু বিয়ে হলো না কেন? ওই ছেলের বাবা আমার মার কাছে যৌতুক চেয়েছিল, আসলে আমরা যৌতুক দিতে রাজি না, এ কারণেই বিয়েটা ভেঙে গেছিল। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। শোনো, এরকম ঘটনা মানুষের জীবনে ঘটেই থাকে। আমাকে দেখো, আমি 8 বছর একটা মেয়ের সাথে প্রেম করেছি, এখন ওর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তাতে কি, কোনো সমস্যা নেই, ও এখন সুখে আছে, আমিও তোমাকে বিয়ে করছি, আমরা সুখী হবো না, কি বলো? আচ্ছা শোনো, আমাদের বিয়ের তারিখটা একটু ঠিক আছে, 12 তারিখ, তাই না? এটা হলো আমাদের বিয়ের কার্ড, দেখো কেমন হয়েছে, সুন্দর না? খোলো খোলো খোলো, কার্ডটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। আপনি একটু বসেন, আমি মাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আমাকে ডেকে নিয়ে আসো, কারণ আমরা শপিংয়ে কবে যাবো সে বিষয়ে একটু আলোচনা করে নিলাম, দেরি হয়ে যাচ্ছে, তাই না? যাবো। এই সৈকত, কি অবস্থা? জি সঙ্গে ভালো আছো? জি। হ্যাঁ, কখন আসছো? এই তো 5-10 মিনিট হবে। তো চাটা কেউ কিছু দেয় নাই তোমার? না না, অসুবিধা নেই ভাইয়া, আমাকে ডাকতে গেছে, আসবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভাইয়া কিছু মনে করবেন না, আপনি কি ব্যস্ত? না আমি তো অনেক ব্যস্ত, আমার তো সময় নাই, বুঝছো না? আচ্ছা বলো, কি বলবো বলো বলো। এই সোহাগ ছেলেটা কেমন, আপনি চিনেন তাকে? আরে ধর, এটা রাস্তার ছেলে, ফালতু ছেলে, বুঝছো না? ওই পলের লোক আর কি, পলের নাম বেঁচে টেচে খায় আর কি, বুঝছো না? আর এই পল নিজেই তো আমার নাম বেঁচে একসময় চলতো, বুঝছো? আমার কাছ থেকে 2-4-5-10 টাকা চায় টায় চলতো, এখন কিছু পয়সা টয়সা হয়েছে, বাস ওই ধরো যে ক্লাবের সামনে 10-12টা পোলা বানিয়ে আড্ডা মারবে। কেন, ওরে কিছু বলতে হবে নাকি? আমি বলে দিব। না না, কিছু বলতে হবে না। আচ্ছা ভাইয়া, ওই যে পল বললেন, সে থাকে কোথায়, কোথায় পাওয়া যায় তাকে, মানে এমনি জানার জন্য আর কি। সবসময় তো এক জায়গায় থাকে না, তো কই থাকে তুমি ক্লাবের ওদিকে খোঁজ নিয়ে দেখো, পাওয়া যাবে ক্লাবের সামনে না? হ্যাঁ। আচ্ছা তা ঠিক আছে, চাটা খাও। হ্যাঁ নাকি, উঠি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সৈকো, জি ভাই, তোমার কাছে কি খুচরা কিছু টাকা হবে? একদম খুচরা মানে ভাঙতি, ধরো এই যে কত ভাই? 1000 টাকা। আপনার সমস্যাটা তো বুঝছি আমি, কিন্তু সোহাগ তো আমার দলের পোলা, এই জন্য তো আপনার কাছে আসছি ভাই। আইসেন কিন্তু সকালবেলা ঘুমের তো উঠে বাইরে এলে তো সোহাগের লগে আমার দেহ হয়, আবার রাইতে ঘুমাইবার সময় দেহ হয়, আমি মরে গেলে সোহাগ আমার লাশ কান্দে নিব, আবার সোহাগের লাশ আমি কান্দে নেবো, কিন্তু আপনারা তো আমি চিনি না, আপনি বিয়ে করে 2 দিন পরে যাইবেন গা ভাই। তবুও যদি একটু দেখতেন। ও আইতেছে, আইলে আমি দেখতেছি ভাই। আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। বলেন। ওই তোরা বস। আচ্ছা ঠিক আছে, দেখতে।
আরে চিনোস কিছু ভাই আমার জানে জিগার দোষ বেটা ওই জয় মায়ার লগে এনগেজমেন্ট হইছে তুই ডিস্টার্ব করছস আমি তোর ডিস্টার্ব করি না ভাই কুলো ডিস্টার্ব করতেছস তুই ওই মায়ার লগে তো আমার আগে এনগেজমেন্ট হইছে এনগেজমেন্ট তো এরকম কতই হয় এনগেজমেন্ট হলে কি বিয়ে হয় নাকি আর ওই ফ্যামিলি তো তোর কাছে মায়া দিব না তুই খালি খালি ঘুরঘুর আর ডিস্টার্ব করছস কেন রে যা গা যা আর ডিস্টার্ব করিস না যা আমার একটা আন্টি চিনতে হয়ে গেছিল পাইলাম চারিসকে যা বন্ধুলা আমার কথা আচ্ছা এটা সমস্যা নাই এরকম আইন মাঝে মাঝে আর এদিকে সমস্যা হলে জানায় জান আসি তো ডিস্টার্ব করুন না তোর আমি জ্বালামো না একবার দেখা করুন খালি একবার কি দেখা করা যায় না তুমি না করো না কথা বলো একবার দেখা করে চলাম আর জিন্দগি তো আর যাবো না তোমার সামনে হ্যাঁ কো কিছু কো তুই মনে এতক্ষণ কারোর সাথে কথা বলছিলা ওয়েটিং পাইলাম সোহাগ কি বললো ও আবার ডিস্টার্ব করতেছে তোমারে ওই দিন তারা যা করলাম ওর তো লজ্জা থাকা উচিত ও তো তোমার পা ধইরা সালাম করার কথা ওকে তুমি কোনো টেনশন করো না আমি কালকেই ব্যাপারটা দেখতেছি বাই
নেক্সট টাইম নেক্সট টাইম ওরে কোনো ডিস্টার্ব করা যাবে না। বুঝছস কার কথা কইছি? ওরে কোনো ডিস্টার্ব করা যাবে না, ওর দিকে কোনো নজর দিবি না, বুঝছস? যা আসুন, আগামী 12 তারিখ আমগো বিয়া, তোর সপরিবারে দাওয়াত, তোর কোনো গিফট লাগবে না, যা 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 যা। আমি তো আপনার কইছি ভাই যে ওই মায়ের লগে আমার এনগেজমেন্ট হয়ে গেছে। ওই এনগেজমেন্ট ভুলা যা, ঢাকা শহরে এরকম বহুত এনগেজমেন্ট হয়, আর তুই ডিস্টার্ব করিস না, ওই মায়ের বিয়া খাই যাস তুই। ভাই এটা কিন্তু পোলট্রি হয়ে গেল ভাই আমার লগে। হ্যাঁ পোলট্রি হয়েছে, নিরীহ একটা পোলার লেগে আমি পোলট্রি না লইলাম। তুই তো জানোসই ভালো কামে আমি সব সময় পোলট্রি লই। রাখ ফোন, রাখ চরম বেয়াদব তুই, রাখ। আমার কাছে খুচরা আছে, কি করতেছি? খারাইতে করতেছি না কি মহল্লার মধ্যে? কি তুই জানিস না এটা আমার মহল্লা? ওই বিয়া না, বিয়ার ব্যাপারটা মাথা থেকে আর কখনো মহল্লার মধ্যে যেন না দেই তোরে। আপনি তো খুঁজতেছিলাম, কই ছিলেন আপনি? ও তোমরা আমার খুঁজতেছিলা? আপনি খুঁজতেছিলাম না। আচ্ছা কোনো ম্যাটার না, হ্যাঁ দেখতেছি। কি সমস্যা কি এর সাথে? না কিছু সমস্যা না, কি জানি করবো, কি করবো বল। কইতেছিলাম কি এটা তো আপনারই এলাকা, আপনি আসবেন নিজের মনে করে আসবেন, সামনে আপনার শ্বশুর বাড়ি, আসা যাওয়ার মধ্যেই থাকবে, কোনো সমস্যা হলে আমার একটু। বিয়ের ব্যাপারে কি জানি কইতেছিলি? না ভাই কইতেছিলাম যে আপনার যে গায়ে হলুদ হইব, ওই গায়ে হলুদে যে গান বাজনার আয়োজন আছে না, ওইটার যে ব্যান্ডের ব্যবস্থা ওটা আমি করব, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন। তাই না? নেক্সট টাইম আমরা দেখলে দূরে থেকে সালাম দেওয়া যাবি গা, রিক্সা থামে না বুঝলি? আর তোর বিয়ার দাওয়াত দিছিলাম না, এটা ফেরত নিলাম, আর গিফট পাঠাই দিবি বুঝলি? চ্যাডেসকে, ওই চ্যাডেসকে বুঝছস? আমি কার বন্ধু বুঝোস নাই? পল পল আমার জানে জিগা দোস্ত, বুঝছস?
কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে, কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন তুমি? তুমি বলো, তুমি ওই পোলারে বিয়া করলে সুখে আবার, তাহলে আমি আর তোমার কখনো ডিস্টার্ব করবো না, আমি তোমার শুনি না তোমার কাছে। তুমি যদি শান্তিতে থাকো ওর পোলারে বিয়া করে, তাহলে আমিও শান্তিতে থাকবো। বলো বলো।